সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ গাইস আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবের নতুন একটা লেজেন্ডারি M887 এর স্কিন সম্পূর্ণ ফ্রিতে পেতে আছো। সো কবে পেতে আছো তার 100% তারিখটা এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস আমাদের সাবে আজাদ বা ওঠার পরে নতুন কী কী আপডেট আসতে আছে সেইটা কনফার্ম আপডেটটা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস পরবর্তী ম্যাজিক কিউব S2 এর লেজেন্ডারি বান্ডেল কোনটা কোনটা আসতে আছে সেইটা কিন্তু পুরো ডিটেলস এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস পরবর্তী ডায়মন্ড রয়্যালে কোন নতুন বান্ডেলটা তোমরা দেখতে পারবা সেইটা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস আমাদের সার্ভার থেকে তোমরা সকলেই নতুন একটা করে ইমোট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবা। সো কত তারিখে সেই নতুন ইমোটটা ফ্রিতে নিতে পারবা সেইটা কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস পরবর্তী ইনকিউবেটরে তোমরা কী নতুন আইটেম দেখতে পারবা সেইটা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো। এছাড়াও গাইস এক্সট্রা অনেক অনেক আপডেটিং কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করবো। সো গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবা না। এখন যদি এই ভিডিওতে লাইক না করে থাকো কী করছো? সকল মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর আমাদের চ্যানেল নতুন দর্শক থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাতাক বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও। তোর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস আজকে সবার প্রথমে যেটা তোমাদেরকে বলবো গাইস, গতকালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ওই ভিডিওতে 3000 লাইক এম কমপ্লিট করতে পারলে তোমাদের মধ্যে থেকে 5 জনকে 5টা উইকলি গিভওয়ে করা হবে। বাট গাইস তোমরা নিতে পারতেছো না, কারণ আগের ভিডিওতে তোমরা 3000 লাইক এম কমপ্লিট করেছিলে, এই জন্য তোমাদের মধ্যে থেকে 5টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করেছিলাম। বাট গতকালকের ভিডিওতে কিন্তু মাত্র 2700 লাইক এম কমপ্লিট হয়েছিল, এই জন্য গাইস তোমরা নিতে পারো না। সো আজকের ভিডিওতে যদি গাইস তোমরা 3000 লাইক এম কমপ্লিট করে দিতে পারো, তাহলে আগামীকালকের ভিডিওতে তোমাদের মধ্যে থেকে 5 জনকে 5টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করা হবে। তার জন্য গাইস তোমাদের সবাইকে একটা করে লাইক করে দিতে হবে এই ভিডিওতে, এন্ড কমেন্ট বক্সে তোমাদের সকলের ফ্রি ফায়ার আইডিটা কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কালকে ভিডিওতে 5 জনে 5টা উইকলি গিভওয়ে জিততে পারবে, আশা করি বুঝতে পারছো। তো গাইস প্রথমে যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হলো নতুন একটা রিয়ার ইমোট আমাদের সার্ভে ব্যাক করতে চলেছে। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, ফ্ল্যাগ ইমোটটা কিন্তু ফাইনালি ব্যাক আসতে চলেছে। আর তোমরা সকলে জানো কয়েকটা লেজেন্ডারি ইমোটের মধ্যে ফ্ল্যাগ ইমোটটা কিন্তু অন্যতম। প্রথমে ইমোট পার্টি ইভেন্টের মাধ্যমে আমাদেরকে সিংহাসন বা থ্রোন ইমোটটা ব্যাক দিয়েছে, এরপরে আজকে কিন্তু আমাদেরকে উইশ ইভেন্টের মাধ্যমে প্রভোস ইমোটটা ব্যাক দিয়েছে, মানে দুইটা রিয়ার ইমোট কিন্তু অলরেডি ব্যাক দেওয়া হয়ে গেছে। অ্যান্ড গাইস ডাটা মাইনাররা কিন্তু আজকে আবার কনফার্ম করে দিয়েছে যে আমাদের সার্ভার ভেরি কামিং সুন এই ইমোটটা ব্যাক করতে চলেছে, মানে ফ্ল্যাগ ইমোট এই রিয়ার ইমোটটা কিন্তু ব্যাক করতে চলেছে। তো আমি নিজস্ব একটা প্রেডিকশন দিয়ে গাইস তোমাদেরকে বলে রাখি, প্রোপোজ ইমোটটা যখনই চলে যাবে সেখান থেকে কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পারবা, অর্থাৎ ফেব্রুয়ারি মাস চলে যাবে, মার্চের প্রথম সপ্তাহের মধ্যে তোমরা এই থ্রোন ইমোটটা দেখতে পারবা, সরি ফ্ল্যাগ ইমোটটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারবা। এটা কিন্তু গাইস সম্পূর্ণ আমার নিজস্ব প্রেডিকশন, তবে একটু দেরি হইতে পারে অথবা খুবই তাড়াতাড়িও আসতে পারে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকেও কিন্তু চলে আসতে পারে, এটা গাইস সম্পূর্ণ সময়ের উপর নির্ভর করবে। তবে তোমরা ফ্ল্যাগ ইমোটটা ব্যাক দেখতে পারবা এটা কিন্তু গাইস 100% কনফার্ম, আশা করি বুঝতে পারছো। তো গাইস এরপরে আমি তোমাদেরকে বলে দেবো M887 এর স্কিন এবং নতুন মারাত্মক ইমোটটা তোমরা কত তারিখে কিভাবে ফ্রিতে পাবা। তার আগে গাইস তোমাদেরকে বলে দিচ্ছে পরবর্তী ডায়মন্ড রয়্যালে আমাদের সাথে নতুন কোন বান্ডেলটা তোমরা দেখতে পারবা। এখানে গাইস তোমরা নতুন একটা বান্ডেল দেখতে পাচ্ছো, আর আমি গাইস একটা কথা বলি, প্রথমবারের মতো কোনো বান্ডেল আমাদের সার্ভারে দিচ্ছে ডায়মন্ড রয়্যালে, যেটা দেখে আমার মন অনেক অনেক বেশি নিতে যাচ্ছে এই বান্ডেলটা। কারণ দেখো এই বান্ডেলটা ডাবল পার্টের একটা বান্ডেল, এখানে অ্যানিমেশন দিচ্ছে, বাদুর টাইপের একটা অ্যানিমেশন ছুটতেছে, এটা কিন্তু অনেক বেশি মারাত্মক লাগতেছে। তবে মেয়েদের বান্ডেল না হয়ে এটা যদি ছেলেদের বান্ডেল হতো, তাহলে ভাই আমি অনেক অনেক চেষ্টা করতাম এই বান্ডেলটা নেওয়ার জন্য। সো তারপরও কিন্তু গাইস মেয়েদের বান্ডেল হিসেবে বান্ডেলটা অনেক অনেক বেশি ওপি লুক দিচ্ছে এবং অনেক ওপি একটা বান্ডেল, আর এটা কিন্তু পরবর্তী ডায়মন্ড রয়্যাল আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবের জন্য 100% কনফার্ম হয়ে গেছে, আর এটাই কিন্তু তোমরা পরবর্তী ডায়মন্ড রয়্যাল দেখতে পারবা, আশা করি গাইস বুঝতে পারছো। তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সাবের M887 এর স্কিনটা কত তারিখে ফ্রিতে পাবা এবং কোন ইমোটটা কত তারিখে ফ্রিতে পাবা। গাইস তোমরা স্কিন উপর আশা করি নতুন একটা ইমোট দেখতে পাচ্ছো, এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ইমোট, আর দেখতেও কিন্তু ইমোটটা মারাত্মক লাগে। গারিনা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে এই ইমোটটা তোমরা সকলেই সম্পূর্ণ ফ্রিতে পেতে আছো। বাট গাইস এখনো পর্যন্ত কেউ বলতে পারে নাই যে কত তারিখে আসলে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। তো আমি একটা প্রেডিকশন তোমাদেরকে দিচ্ছি, মানে পসিবল ডেট তোমাদেরকে বলে দিচ্ছি গাইস, আগামী 12 তারিখে, এখানে 5 দিন পরে তোমরা দেখতে পারো এই ইমোটটা। গেমের মধ্যে এইরকম একটা অপশন তোমরা দেখতে পারবা যেখান থেকে এই ইমোটটা ক্লেম করে নিতে পারবা, অ্যান্ড 12 তারিখে না পাইলে কিন্তু 18 থেকে 19 তারিখের মধ্যে 100% গ্যারান্টেড এই ইমোটটা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সাবা থেকে তোমরা সকল প্লেয়ার কিন্তু ক্লেম করে নিতে পারবা, আশা করি বুঝতে পারছো। তো গাইস এরপরে আমি তোমাদেরকে বলে দেবো ইভোলিউশন গান কবে আসতে যাচ্ছে, আজাদ বাউটার পরে কী কী আসবে। তার আগে গাইস তোমাদেরকে বলে দিচ্ছি M887 এর স্কিনটা তোমরা কত তারিখে কীভাবে ক্লেম করে নিতে পারবা। তো দেখো গাইস এই যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছো গোল্ড ড্র, এই ইভেন্টটা কিন্তু আমাদের সাবে দেওয়া হবে, এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। সো এখানে তোমরা কয়েকটা স্কিন দেখতে পারবা, এখানে 10-12টা বা 15-20টা স্কিন তোমরা দেখতে পারবা, বাট এগুলো কিন্তু একটাও পারমানেন্ট দেওয়া হবে না, যেহেতু গাইস গোল্ড দিয়ে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে পারমানেন্টের প্রশ্নই আসে না। তো এখানে গাইস
এই যে এমপি ফোর্টি স্কিন দেখতে পাচ্ছ, স্কার স্কিন দেখতে পাচ্ছ, এইগুলো না দিয়ে এখানে কিন্তু আমাদের সাথে যখন আসবে তখন কিন্তু মেন প্রাইজ হিসেবে M887-এর এই লেজেন্ডারি স্কিনটা দেওয়া হবে এবং থমসনের এই লেজেন্ডারি স্কিনটা দেওয়া হবে। এই দুইটা স্কিন কিন্তু এখানে দেওয়া হবে। বাট গাইস একটাও স্কিন কিন্তু তোমরা পার্মানেন্ট নিতে পারবে না, 12 দিন, 7 দিন, 15 দিন, 30 দিন এরকম একটা শেপে তোমাদেরকে দেওয়া হতে পারে। তবে গাইস আমি তোমাদেরকে বলে রাখি কত তারিখে তোমরা নিতে পারবা, আগামী 12 তারিখ মানে এখান থেকে 5 দিন পরে কিন্তু তোমরা সকলে এই ইভেন্টটা আমাদের সাথে দেখতে পারবা আর ওখান থেকে কিন্তু ক্লেমও করে নিতে পারবা শুধুমাত্র গোল্ডের বিনিময়ে। আশা করি গাইস ক্লিয়ার হয়ে গিয়েছো। তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি মিস্ট্রি শপ, এই মাসের যে তারিখে মিস্ট্রি শপটা তোমরা দেখতে পারবা সেটা হলো 25 তারিখ অথবা 22 তারিখ। আর সেই মিস্ট্রি শপে কোন দুইটা বান্ডেল তোমরা দেখতে পারবা, এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাসিন ক্রিয়েডের উপর বেস করে একটা বান্ডেল। এখানে গাইস প্রথমত তোমাদেরকে বলে রাখি এই বান্ডেলের অ্যানিমেশন থেকে শুরু করে যা কিছু দেখবা সব কিছু গাইস ইলুমিনাতিকে বেস করে কিন্তু বানানো হয়েছে আর এই বান্ডেলটাই কিন্তু তোমরা দেখতে পারবা এবারে মিস্ট্রি শপে। তবে গাইস আমি তোমাদেরকে সাজেস্ট করবো এগুলাকে ইগনোর করার জন্য, গাইস হয়তো তোমাদের অল্প ডায়মন্ডের বিনিময়ে এই বান্ডেল দিবে অ্যান্ড এই বান্ডেলগুলো আমাদের না নেওয়াই বেটার হবে। আর এখানে গাইস একটা মেয়েদের বান্ডেলও তোমরা দেখতে পারবা, যেমনটা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু গাইস এখন আমরা বুঝতে পারতেছি না, বাট খুঁজলে এর সকল জায়গায় কিন্তু আমরা ইলুমিনাতির সাব বা লোগো দেখতে পারবো। তো যাই হোক এগুলো কিন্তু আমরা ইগনোর করে যাবো। হ্যাঁ গাইস অ্যাসাসিন ক্রিয়েড উপর বেস করে যত আইটেম আসবে সবগুলো কিন্তু আমরা ইগনোর করে যাবো এবং যেগুলো ভালো আইটেম সেগুলো আমরা যত ডায়মন্ড খরচ হোক না কেন সেগুলোকে আমরা পারচেস করবো। তো যাই হোক পরবর্তী মিষ্টি শপ যেটা আসতে যাচ্ছে 25 তারিখে সেখানে কিন্তু এই দুইটা বান্ডেল তোমরা দেখতে পারবা অ্যান্ড এলাইট পার্টটা ডিসকাউন্টে না দেখার সম্ভাবনা অনেক বেশি, তবে আসলেও আসতে পারে বলা যায় না শেষ মুহূর্তে। তার সাথে গাইস কিছু টোকেন বক্স দেখতে পারবা, দুই একটা ইমোট দেখতে পারবা, এরকম টুকটাক কিছু জিনিস দিয়ে এবারে মিষ্টি শপটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পারবা। আশা করি গাইস বুঝে গিয়েছো। তো গাইস এবারে যে আপডেটটা তোমাদেরকে দেবো এটা কিন্তু অনেক অনেক মারাত্মক একটা আপডেট, কারণ গাইস আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ফাইনালি লেজেন্ডের কয়েকটা গান স্কিন ব্যাক আসতে চলেছে। যেমনটা গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে গান স্কিনগুলো M4A1-এর লেজেন্ডের স্কিন, তো এইগুলো কিন্তু একসময় আমাদের সাথে এসেছিল ইনকুবেটর, ফাইনালি আবার রিটার্ন করতে যাচ্ছে। তবে এবার আসবে কিন্তু অন্য রয়্যালের লেজেন্ডের রয়্যাল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু তোমাদের স্পিন করে করে নিতে হবে অ্যান্ড এখানে 200 ডায়মন্ড, 500 ডায়মন্ড, 300 ডায়মন্ড এভাবে দেওয়া হবে। তোমাদের লাকে থাকলে কিন্তু এই ডায়মন্ডগুলোও তোমরা স্পিন করে পেয়ে যাবা। সো এটা কিন্তু অনেক অনেক ভালো একটা দিক, যেটা একবার এসেছে সেটা আবারও ব্যাক দিচ্ছে, এটার জন্য কিন্তু গাইস অনেকেই খুশি হবে আর তোমরা অনেকেই কিন্তু নিতে পারবা, তোমাদের কালেকশনটাও কিন্তু সমৃদ্ধ করতে পারবা। আর এটা কিন্তু গাইস আশা করি খুব শীঘ্রই আমাদের সবাই ব্যাক দেখতে পারবা, আশা করি বুঝে গিয়েছো। গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি M4A1-এর ইভোলিউশন ভার্সনটা কবে আমাদের সার্ভে আসতে যাচ্ছে। তো এটা কিন্তু গাইস মারাত্মক একটা গান স্কিন হতে যাচ্ছে। আমার কাছে যেটুকু মনে হচ্ছে আমাদের যে ডাকো একে সব থেকে রেয়ার একটা গান স্কিন, এটাকে কিন্তু বিট করে দিবে M4A1-এর এই লুক, এর অ্যাট্রিবিউট একেবারে পুরাই অস্থির লেভেলের, ভয়ঙ্কর লেভেলের লুক দিচ্ছে এবং এ মারাত্মক কিন্তু একটা গান স্কিন হতে যাচ্ছে। তো যাই হোক পুরাই বিট করে দিবে আমাদের ডাকো একে। তো ডাকো একের দিন শেষ এবারে কিন্তু M4A1-এর বাংলাদেশ, আর এটা কিন্তু গাইস আসতে যাচ্ছে OB33 আপডেটে। গাইস আমি তোমাদেরকে ভুলবশত বলেছিলাম OB32 আপডেটের শেষের দিকে আসবে, মানে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমরা দেখতে পারবা অথবা মার্চের শেষের দিকে তোমরা দেখতে পারবা। বাট গাইস মার্চের শেষের দিকে কিন্তু দেখতে পারবা তোমরা OB30 আপডেট, আর OB30 আপডেটের পরে যেহেতু আসবে সেক্ষেত্রে গাইস কিন্তু এপ্রিলের দিকে গিয়ে তোমরা দেখতে পারবা, হয় এপ্রিলের মাঝামাঝি সময় আর না হলে এপ্রিলের প্রথম দিকে কিন্তু M4A1-এর এই ইভোলিউশন ভার্সনটা তোমরা দেখতে পারবা। আর এটা নিতে হলে জাস্ট তোমাদের 1050 যেমন খরচ করতে হবে তাহলে কিন্তু তোমরা সকলে এটা নিতে পারবা, বাট ম্যাক্স করতে হলে কিন্তু তোমাদের 7-8000 যেমন খরচ করতে হবে। আশা করি বুঝে গিয়ে চোখে। এরপরে আমি তোমাদেরকে বলে দেবো আজাদ 12টার পরে নতুন কী কী আপডেট তোমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভে দেখতে পারবা। তার আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি পরবর্তী ইনকুবেটার তোমরা কী দেখতে পারবা আমাদের সার্ভে। তো দেখো গাইস পরবর্তী ইনকুবেটার কিন্তু আজাদ 12টার পরেও চলে আসতে পারে, বাট আমি 100% কনফার্ম করতে পারতেছি না, এটা কিন্তু কয়েকদিন পরেও আসতে পারে, আবার আজাদ 12টার পরেও হুটাট করে চলে আসতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ গাইনার উপর নির্ভর করবে। তো এখানে লেজেন্ডের 4টা গ্রোজার স্কিন তোমরা দেখতে পাচ্ছ, এই লেজেন্ডের 4টা গ্রোজার স্কিন কিন্তু আজাদ 12টার পরেও তোমরা নতুন ইনকুবেটারে দেখতে পেতে পারো অথবা গাইস এখান থেকে 2-3 দিন পরেও দেখতে পারো। তবে নতুন ইনকুবেটারে যে এই 4টার গ্রোজার স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গাইস ডাটা মাইনার 100% কনফার্ম করে দিয়েছে এবং এটাই কিন্তু তোমরা দেখতে পারবা। তবে আজাদ 12টার পরে এবং 2 দিন পরে সেটা পরের কথা, তবে ইনকুবেটারে কিন্তু এই 4টা গান স্কিন তোমরা দেখতে পারবা, আশা করি বুঝতে পারছো। তো গাইস আলাদা করে আজাদ 12টার পরে কোনো আপডেট আসবে কিনা সেটা বলার কিছু নেই, কারণ আজাদ 12টার পরে তেমন বড় ধরনের কোনো আপডেট আসতে যাচ্ছে না। যদি আসে সেক্ষেত্রে গাইস তোমরা এই নতুন ইনকুবেটারটা দেখতে পারবা, তাছাড়া আর কোনো আপডেট কিন্তু আজ রাত 12টার পর আমার বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবে তোমরা দেখতে পারবা না। আশা করি গাইস সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।